হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব ভোক্তার দাম সূচক সম্পর্কে। অর্থাৎ একটি দেশে মুদ্রাস্ফীতি পরিমাপ করার ক্ষেত্রে ভোক্তা কতটুকু ভোগ করেছেন এবং ভোগ করার ক্ষেত্রে তিনি কোন কোন দ্রব্যের দাম কতটুকু দিয়েছিলেন সেই হিসেব করেই আমরা আজকে মুদ্রাস্ফীতির পরিমাণ জানতে পারবো। এবং ভোক্তার দাম সূচককে এই জন্যই বলা হচ্ছে দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স অথবা CPI। তাহলে চলো শুরু করি আমাদের ভোক্তার দাম সূচক নির্ণয় পদ্ধতি। ভোক্তার দাম সূচক নির্ধারণ করতে গেলে আমাদেরকে কয়েকটি জিনিসের প্রয়োজন। সেটি হলো ভিত্তি বছর লাগবে, চলতি বছর লাগবে এবং দ্রব্যের নাম লাগবে। অর্থাৎ একটি দেশ বা নির্দিষ্ট অঞ্চলে কয়েকটি প্রতিনিধিত্বমূলক দ্রব্য লাগবে যেগুলোর ভোগের পরিবর্তনের কারণে মুদ্রাস্ফীতির হ্রাস বৃদ্ধি ঘটতে পারে এবং আমরা একটি পরিমাণ স্থির করে নেব। অর্থাৎ ভিত্তি বছর যথা 2000 সাল এবং চলতি বছর যথা 2019 সালে একই পরিমাণে ভোগের ক্ষেত্রে কতটুকু ব্যয় হয়েছে আজকে আমরা সেই সম্পর্কেই জানতে পারব। তাহলে চলো শুরু করি প্রথমেই চাল নিয়ে। অর্থাৎ ভিত্তি বছর যথা 2000 সালে আমরা চাল, আলু, গম, তেল এই কয়েকটি দ্রব্যের পরিমাণকে নির্দিষ্ট করে দিচ্ছি। যথা চালের ক্ষেত্রে প্রতি কেজি হিসেবে 40, আলু 20, লবণ 5 এবং তেল হলো 10। এটি হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট টেবিল। অর্থাৎ এই রোটি সবসময় নির্দিষ্ট থাকবে ভিত্তি বছর ও চলতি বছরের ক্ষেত্রে। অর্থাৎ ভিত্তি বছর ও চলতি বছরের ক্ষেত্রে আমরা যে ব্যয় নির্ধারণ করব সেই ক্ষেত্রে এই পরিমাণটি নির্দিষ্ট করা হলো। এখন আমরা আসি দামের ক্ষেত্রে। ভিত্তি বছর অর্থাৎ 2000 সালে চালের 40 কেজি চালের দাম একর প্রতি ছিল, অর্থাৎ প্রতি কেজি ছিল ধরি 60 টাকা। আলু প্রতি কেজি ছিল 20, লবণ প্রতি কেজি ছিল 25 এবং তেল প্রতি কেজি ধরি 100, অর্থাৎ প্রতি লিটার 100 এবং পরিমাণ হলো 40 কেজি চাল, 20 কেজি আলু, 5 কেজি লবণ এবং 10 লিটার তেল। তাহলে আমরা এবার ব্যয় নির্ধারণ করি। ব্যয় নির্ধারণ করতে গেলে আমরা দেখব যে PO ইনটু QO, অর্থাৎ দাম এবং পরিমাণকে গুণ করতে হবে। তাহলে চলো গুণ করি 60 ইনটু 40, অর্থাৎ 2400 টাকা। তারপর হচ্ছে 20 ইনটু 20, 20 ইনটু 20, অর্থাৎ 400 টাকা। তারপর হচ্ছে 5 কেজি লবণ, 25 টাকা প্রতি কেজি 25 টাকা, তাহলে 5×25 = 125। তারপর হচ্ছে আমাদের তেল, তেল হবে আমাদের 1000 টাকা। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে আমাদের ভিত্তি বছরে প্রত্যেকটি দ্রব্য অনুসারে কতটুকু ব্যয় হয়েছিল এবং এই ক্ষেত্রে মোট ব্যয় হলো 2400 + 400 + 125 + 1000, অর্থাৎ 3925 টাকা হয়েছে ভিত্তি বছরের মোট ব্যয়। এবার আমরা আসি চলতি বছরের মোট ব্যয়। চলতি বছরের মোট ব্যয় নির্ণয় করতে গেলে আমরা পরিমাণকে কিন্তু নির্দিষ্টই রাখব। তাহলে নির্দিষ্ট পরিমাণে দাম বৃদ্ধি পেয়ে হবে, কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়ে আমরা করলাম 80 টাকা, আলুর দাম বৃদ্ধি করে আমরা করলাম 30 টাকা, লবণের দাম দ্বিগুণ অর্থাৎ 50 এবং তেল 125। অর্থাৎ আমরা এই দামগুলোকে বৃদ্ধি করে 60 টাকাকে বৃদ্ধি করে 80 টাকা করেছি, 20 টাকাকে বৃদ্ধি করে 30 টাকা,
25 টাকাকে বৃদ্ধি করে 50 টাকা এবং 100 টাকাকে বৃদ্ধি করে 125 টাকায় নিয়ে গেছি। অর্থাৎ বছর পরিবর্তনের সাথে সাথে আমাদের দামেরও পরিবর্তন হয়েছে। তাহলে আমরা দেখে নেই যে এই দামের সাথে এই পরিমাণকে গুণ করলে কি দাঁড়ায়। 40 গুণন 80 3200, 30 গুণন 20 অর্থাৎ 600, 50 গুণন 5 2500 এবং 125 গুণন 10 অর্থাৎ 1250। অর্থাৎ চলতি বছরে আমাদের এই দ্রব্যগুলো এই একই পরিমাণের ক্রয় করতে গেলে এত টাকা খরচ করতে হচ্ছে। তাহলে এবার দেখি চলতি বছরের মোট ব্যয়টা কী দাঁড়ায়। মোট ব্যয় দাঁড়াবে 3200 যোগ 600 যোগ 2500 যোগ 1250 অর্থাৎ 7550 টাকা খরচ হবে একই দ্রব্য একই পরিমাণ ক্রয় করতে গেলে চলতি বছরে, যেখানে আমাদের চলতি ভিত্তি বছরে 3925 টাকা খরচ করতে হতো, সেখানে চলতি বছরে তার প্রায় দ্বিগুণ অর্থাৎ 7550 টাকা খরচ করতে হচ্ছে। এবার আমরা একটি সূত্রে চলে আসি, অর্থাৎ ভোক্তার দাম সূচক নির্ণয় করার যে সূত্রটি রয়েছে সেটি হলো PNQO বাই সামেশন অফ POQO ইনটু 100। এখন এই সূত্রটি কিভাবে নির্ধারণ করা হয়েছে দেখো, এই সূত্রটিকে আমরা পেয়েছি যে PNQO অর্থাৎ মোট চলতি বছরের মোট ব্যয়কে আমরা ভিত্তি বছরের মোট ব্যয় দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে কেন গুণ করব, কারণ আমরা জানি যে মুদ্রাস্ফীতিকে সব সময় শতকরায় প্রকাশ করতে হয়, এজন্যই আমরা 100 দিয়ে গুণ করছি। তাহলে PNQO হিসেবে আমরা পাই 7550 বাই POQO হিসাবে আমরা পাই 3925 ইনটু 100। তাহলে আমরা অঙ্কটি করে পাচ্ছি 7550 ভাগ 3925 অর্থাৎ 1.9235 সহ আরও অনেক সংখ্যা। এবার এটিকে আমরা 100 দিয়ে গুণ করলে পাচ্ছি 192.35 অর্থাৎ মোট দামস্তর বৃদ্ধি পেয়েছে, সেটি নির্ধারণ করতে গেলে আমাদেরকে আবার 100 থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এই যে আমরা এই সংখ্যাটি পেয়েছি, এখন আমাদেরকে ভোক্তার দাম সূচক নির্ধারণ করতে হলে তাকে একশো বিরানব্বই দশমিক তিন পাঁচ থেকে আমরা 100 বিয়োগ দিব। 100 কেন বিয়োগ দিব, কারণ 100 হলো আমাদের মুদ্রাস্ফীতির একটি নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ এটাকে আমরা বলছি নির্দিষ্ট ভিত্তি। তাহলে 100 বিয়োগ দেওয়ার ফলে আমরা আমাদের নির্দিষ্ট আকাঙ্ক্ষিত যে পরিমাণটা চাচ্ছি সেটা পেলাম হচ্ছে 92.35%। অর্থাৎ এটি হলো আমাদের নির্ধারিত ভোক্তার দাম সূচক, অর্থাৎ আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ। তাহলে বন্ধুরা, আমরা আজকে দেখলাম ভোক্তার দাম সূচক পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা খুবই সহজে অর্থাৎ পরিমাণ ও দামের গুণ করে একটি নর্মাল সূত্র দিয়ে কিভাবে আমরা সহজেই মুদ্রাস্ফীতির হার বের করতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের উৎপাদকের দাম সূচক অর্থাৎ উৎপাদনকারীর দাম সূচকের ভিত্তিতে কিভাবে মুদ্রাস্ফীতি নির্ণয় করা হয় সেটি জানতে পারবো।